আমি নানান রকম কথা শুনছি আমার এই হেয়ারস্টাইলের জন্য, এক একজন এক এক রকম মন্তব্য করছে, কিন্তু কিন্তু লোকের স্বভাব সারা জীবনই তো বলবে বেপরোয়া হয়ে তো বাড়ি এসে চলবে। আরিয়োশি কারোর কথা কান নিচ্ছে না, ঠিক আছে? আজকে আমরা একটা সুন্দর পরিবেশে রয়েছি, সুন্দর মনোরম পরিবেশে রয়েছে। গুড মর্নিং বলবো সবাইকে, কারণ এখন বাজে সকাল 8:30 আর আমি উঠেছি সকাল 5টা, সরি ভোর 5টার সময়। আচ্ছা বিজু চলে এসো, ভিডিওটা করছে সুদীপা, আর আমাদের সাথে একজন এসেছে, ওকে বলেছি আমি এই ভিডিও থেকে যেটুকু রেভিনিউ পাবো দাও, সব ফেলে দাও, গায়ে জল ঢেলে দাও। অসাধারণ চমৎকার দেখতে পাচ্ছি আমরা, কাল সারা রাত এত বৃষ্টি হয়েছে এখানে, পুরো এগুলোতে পুরো জল জমে আছে। স্লো মোশনে দেখব কিভাবে করতে, একটু অতিরিক্ত হয়ে গেছে। না বলছে হনুমান যেরকম দাঁত কেচে আমি দেখাচ্ছি, না ও কিরম করছে বলতো, সে না সে কি বলে ওটাকে, কে বলেছে না তার দাঁত নিজে শিকার করলো, কিন্তু তাহলে হনুমান দেখলাম ভালো লাগলো, ভালো না রুটটাই নষ্ট করে দিচ্ছে ফুটেজটা, ওদিকে চলো, ওই ওই ড্রেসটা কি লং ড্রেস, একই একই, ঠিক আছে তাহলে চলো, অসুবিধা নেই। তো দুর্গাপুজোর পরে একটা অফার দিয়ে দিয়েছো, আমি নিয়ে এসেছি ক্যামেরা, কি বলছো দুর্গাপুজোর কি ভাত বেরোবে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর যারা এখনো আমার এই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে দাও, কারণ আমাদের 100K ফ্যামিলি হতে আর মাত্র কিছু বাকি। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, এবং আমার নতুন গান এসছে দই ফুচকা, সেটার লিঙ্ক ওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এবং আমার এই যে গানটা রয়েছে, যে গানটারই শ্যুটটা রয়েছে, সাথে এত ভালোবাসা তুমি দিলে আমার, সেটা লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি তোমাদের কমেন্ট বক্সে পিন করে, সো ওটাও তোমরা শুনে অবশ্যই জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান, লাভ ইউ অল।